আপনি এত কাছে আসবেন না প্লিজ, আমার লজ্জা লাগে। আপনার চা। ছাড়েন প্লিজ, ছাড়েন, কেউ এসে দেখে ফেলবে তো, ছাড়ে দেন প্লিজ। কি করেন আপনি, আপনি রান্না করে কি করেন? আপনি যান রুমে যান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি, এক সেকেন্ড লাগবে। ও হয়ে গেছে রান্না, আমার হয়ে গেছে, শেষ শেষ, আমি এখনই নিয়ে আসতেছি, যান আপনি, সমস্যা নেই, আমি পারবো, আমি একা পারবো, কোনো প্রবলেম নেই, আমি সব কিছু করতে পারবো, সমস্যা নেই। রিমোটটাতে কি হইলো হঠাৎ করে আবার, দেখেন তো রিমোটটার মধ্যে কি হইছে আমি না বুঝতেছি না। আপনি এরকম তোয়ালে পেঁচে রুমে চলে আসছেন কেন, যেন চেঞ্জ করে আসেন ওয়াশরুম থেকে, কি যে করেন আপনি। তুমি আজকে মশাই টানাইলে না কে? হ্যাঁ, প্রত্যেকদিনকে আমি টানামো, এটা কি আমার দায়িত্ব নাকি? হ্যাঁ মশাই টানাও, মশাই টানাও, আমি পারবো না মশাই টানাইতে, আমার যদি আর একটা মশাই কামড়ে মনে রাখো কিন্তু। এই দূরে চাপ, দূরে চাপ, গরম লাগে এমনি, ফ্যান একটা এসি একটা লাগায় না, কিপটার বাচ্চা আবার কাঁসাই দেয়। সুন্দর মতো আমার এনে দিয়েবা, রান্দা হয়ে যাইতেছে, একটু পরে খাওয়ান দিব তোমারে। কোমরটা ব্যথা হয়ে গেল, সারাটা দিন আমার কাম করতে, সারাটা দিন আমার কাম করতে, কেউ মানে একটা কাজে হেল্প করে না। সারা ঠান্ডা হয়ে গেছে, তাহলে তুই যা গরম কইরা, আমি আর পারবো না, সংসার কে আমার একলা না, আমি সব কাম করতে ওই কেলেগা মানে পাশের উপর তালার ভাবির জামাই, ভাবির কত কত সাহায্য করে, থালা বাড়ি ধুয়ে দেয়, গড্ডে মুছে দেয়, রান্না বান্না করে দেয়, ভাবির কত স্বাধীনতা, আর আমার সারাটা জীবন এই সংসারটার পিছে এই খাটতে 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 গেল। আমি গোসলে যাইতেছি, বাতরা দেখো তো চুলার মধ্যে বাত আছে, তরকারিটা কমাই দিও কিন্তু, পুড়লে কিন্তু আজকে খবর আছে, মনে রেখো, এই পুরো তরকারি আর ভাত। আমার মুখ পুষার তৈলে দিয়ে তুই শরীর মুছাইছস, লুঙ্গি লয়ে যাইতে পারস না, দেখ মুখ মুসার তৈলা দিয়ে শরীর মুছতাইছে, ল্যাংটা থাক তুই।